করোনা আবহে রক্ত সংকট মেটানোর জন্য উল্টোডাঙ্গা মেন রোডের অন্তর্গত মুচিবাজার এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে 13 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল আর্থ পোর্ট মেকার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় এই শিবিরটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে ও তৃণমূল নেতা মারাবাবু। আমাদের ভয়াবহ যখন সারা বিশ্বব্যাপী মহামারী, যে বিশ্বব্যাপীতে করোনা যেখানে একদিকে মৃত্যু মিছিল একদিকে আক্রান্ত, এর মধ্যে আমাদের যে মা দুর্গা, আমি আমাদের দেখেছেন যে আগামী দিনে এ মাসে মা দুর্গার যে চার পাঁচ দিন ধরে মায়ের কাছে আমাদের কাছে একটাই প্রার্থনা, একদিকে মহাত্মা গান্ধীর জন্মদিন, একদিকে ব্লাড ডোনেশন। এই যে ব্লাড ডোনেশনে ভারতবর্ষের মানুষ খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, সর্বত্র বেকার হয়ে যাচ্ছে, রেলে আপনার প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে, বিএসএনএলে সুসাইড করছে মানুষ, এবং তারা চাকরি চলে গেছে, লক্ষ লক্ষ মানুষ চাকরি, কয়েক কোটি মানুষ হাহাকার করছে, খেতে পাচ্ছে না, তাদের বউ বাচ্চা। আমি নিজে বিএসএনএলে গেছিলাম, সিজিএমকে বলেছিলাম যে আপনারা যদি ভয়াবহ পরিস্থিতি যদি না মোকাবেলা, তাদের চাকরির যে 16 মাস বন্ধ করে দিয়েছিল, আমাদের মাইনে বন্ধ করে দিয়েছিল, তার বিরুদ্ধে আমরা সঙ্গে সঙ্গে 20 কোটি টাকা আমাদের ফিনান্স থেকে দিল্লি থেকে পাঠিয়েছেন। আমার জাতীয় উৎসব দুর্গাপুজোর মধ্যে তারা আরও 20 টাকা বা আসছে 20 কোটি আমাদের 16 মাসের মাইনে, আগামী জানুয়ারি মাসের মধ্যে আমাদের 16 মাসের মাইনে তারা রাজি হয়েছে এবং দেবে। এইটা শুধু 16 মাসটা বড় কথা না, ভারতবর্ষে একটা দেশটা বিক্রি চলে যাচ্ছে, হাহাকার করছে, খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করব যে মা এমন শক্তি দাও, যেমন অশুভ শক্তিকে রসুলকে বধ করেছিলাম, সেই শুভ শক্তি মানে আমাদের শুভ শক্তি উন্মোচন। দীপঙ্কর চৌধুরী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।